নমস্কার দর্শক বন্ধু, এবে এবে রাশন কার্ডকু নেই ওড়িশার মুখ্যমন্ত্রী জারি কলে আও এক বড় ঘোষণা। তেবে আসিলা রাজ্যরে রাশন কার্ডধারীঙ্ক পাই মোহন চরণ মাঝিঙ্ক বড় ঘোষণা, খোলিব চাউল এটিএম। এ নেই এবে আসিলা আও এক বড় অপডেট। তেবে আসন্তু জানিবা সম্পূর্ণ অপডেটকু। তা পূর্বরু ভিডিওকু লাইক করন্তু, চ্যানেলকু সবস্ক্রাইব করনথিলে এবে সবস্ক্রাইব করি পাখরে থিবা বেল আইকনকু দবাই রখন্তু। তেবে বর্তমান এবে এবে এক বড় অপডেট আসিছি, এনিকি চাউল পাই হইরাণ হেবাকু পড়িবনে। কার্ড গলাইলে বাহারিব চাউল। খুব শীঘ্র ভুবনেশ্বরে খোলা হেবাকু যাউছি চাউল এটিএম। রাশন কার্ড হিতাধিকারীঙ্ক পাই এই চাউল এটিএম খুলিব। হিতাধিকারীঙ্কু দিয়াযিব স্বতন্ত্র কার্ড, যাহাদ্বারা সেমানে সুবিধা ও সহজরে চাউল উঠাই পারিবে। কেবল মেশিনরে কার্ড গলাইলে আপে আপে বাহারিব চাউল। আগামী সপ্তাহক মধ্যরে ভুবনেশ্বরে এহা আরম্ভ করাযিবা নেই মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি করিছন্তি বড় ঘোষণা। পরবর্তী সময়রে রাজ্যর সবু জিলারে খোলাযিব চাউল এটিএম। এ নেই সূচনা দেইছন্তি খাদ্য যোগান মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র। তেবে ওড়িশা পাই এহা হয়েত নুয়া হইথাই পারে, কিন্তু পূর্বরু অনেক রাজ্যরে এই সুবিধা করা যাইছি। বাস্তবরে দেখিবাকু গলে রাশন দোকানরে মাত্রাধিক গহলি হেউথিবারু লোকে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হুয়ন্তি। চাউল মেশিন লগাযিবা পরে লোকে সামান্য আশ্বস্তি পাইপারিবে বলে আশা করা যাউছি। তেবে দর্শক বন্ধু, এমিতি লেটেস্ট অপডেটর নুয়া নুয়া খবর জানিবা পাই আম ভিডিওকু লাইক করন্তু, চ্যানেলকু সবস্ক্রাইব করনথিলে এবে সবস্ক্রাইব করি পাখরে থিবা বেল আইকনকু দবাই রখন্তু।